হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো একটা পুরনো দিনের রান্না, চালকুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা। এটা অনেকে বাড়িতে খেয়ে থাকবেন, আর এটা খেতে কিন্তু দারুণ লাগে আমাদের দুপুরে ভাতের সঙ্গে, কিন্তু অসাধারণ লাগে। ইলিশ মাছের মাথা আপনারা তো জানেন, যে কোনো সবজিতে দিলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, আর সেটা যদি চালকুমড়ো দিলে তার বলার কথা না। তো চালকুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা কীভাবে বানাতে চলুন দেখে নিই। তো এখানে আমি চালকুমড়ো নিয়েছি, এখানে একটা ছোট সাইজে মাঝারি সাইজে চালকুমড়ো এখানে আমি ছোটো 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 করে কেটে নিয়েছি। এর সঙ্গে আমি একটা ছোট আলু নিয়েছি, আপনারা আলুটা যদি না চান নাও নিতে পারেন। ছোট আলুটা এই জন্য নিলাম যাতে সবজির টেক্সচারটা ভালো আসে আলুটার সঙ্গে, তো সেই জন্য আলুটা আমি নিলাম। আর এটা যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে বলেছি করব করেছি, সেই জন্য ইলিশ মাছের আমি এখানে আধখানা মাথা নিয়েছি। এটা আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে আমি আছি একটা ছোট সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে রেখেছি। তিনটে কাঁচা লঙ্কা আমি কুচি কুচি করে কেটে রেখেছি, আর সামান্য একটু আদা আমি গ্রেট করে রেখেছি। এটা থেতো করে না, এটা আমি গ্রেট করে রেখেছি। আর ড্রাই মশলার মধ্যে আমি এখানে নিয়েছি সামান্য হলুদের পাউডার, হাফ চামচ নিয়েছি ধনে পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি সামান্য, একটা গোটা তেজপাতা, আর পাঁচফোড়ন। আর রান্নাটা আমি বানাবো সর্ষের তেলে, আর আছে স্বাদ মতো লবণ। আমি প্রথমে মাছের মাথাটা ভালো করে ফ্রাই করে নেবো, ভালো করে ভেজে নেবো, সেই জন্য কড়াই গরম হতে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি কড়াইটায় সর্ষের তেল দিয়ে দেবো মাছটা ভাজার মতন। তেলটা বেশ যখন গরম হয়ে যাবে তখন আমি মাছটা ভালো করে লালচে করে ভেজে নেবো। তেলটা বেশ গরম হয়ে গেছে, আমি এবারে মাছের মাথাটা ছেড়ে দিলাম। মাছের মাথাটাকে খুব ভালো করে ভাজতে হবে যাতে আস্তে গন্ধ না থাকে। মাছের মাথাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এবার এটা একটা জায়গা তুলে নিচ্ছি। ঠিক এতটাই আমি ভেজে নিচ্ছি, এটা এটা আমি একটু সাইড করে রেখে দিচ্ছি। এরপর আমি ওতে আরও একটু তেল দিয়ে দেবো, তেলটা কম আছে সেজন্য আমি এতে আরও একটু সরষের তেল দিয়ে দিলাম। এবার এই তেলে আমি দিয়ে দেবো তেজপাতা ছিঁড়ে, একটা তেজপাতা আছে এটা আমি ছিঁড়ে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো পাঁচ ফোড়নটা, ফোড়নটা যখন বেশ হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেবো কুচুনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা ভালো করে একটু নেড়ে ছেড়ে নিতে হবে। কাঁচা লঙ্কা পেঁয়াজটা যখন একটু বেশ ভালো করে সুন্দর একটা গন্ধ বেরোবে ভাজা ভাজা, সেই সময় আমি দিয়ে দেবো আদা কুচু পুরনোটা। আদাটা দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে নিতে হবে, আদাটা দিয়ে বেশি নাড়ার দরকার নেই। এরপর আমি দিয়ে দেবো চালকুমড়ো, কেটে রাখা চালকুমড়োটা। চালকুমড়ো দিয়ে ভালো করে তেলের সঙ্গে মাখিয়ে নিতে হবে। ওটা আমি ঢেকে দেবো, ওটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এসব আমি দিয়ে দেবো হচ্ছে নুন, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো হলুদের পাউডার। এখানে হলুদের পাউডারটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কাশ্মীর রেড চিলি পাউডার আর ধনে পাউডার, সবগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি মাছের মাথাটা আমি এরকমভাবে ছোটো করে ভেঙে রেখেছি, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম।
মাছের মাথাটা ভালো করে দিয়ে মিশিয়ে নেব সবজির সঙ্গে। ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি এখানে এক পিস ইলিশ মাছের মাথা দিয়েছি, আপনারা চাইলে আর এক পিস দিতে পারেন, যেটা আপনাদের পছন্দ। এরপরে আমি একটু চাল কুমড়ো তা সেদ্ধ হওয়ার মতো এখানে একটু জল দিয়ে দেবো। আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, এটা আরও একটু জল রাখবে যাতে চাল কুমড়োটা খুব নরমভাবে সেদ্ধ হয়ে যায়। আলু চাল কুমড়ো জল মাছের মাথার সঙ্গে ভালো করে সেদ্ধ হয়ে যায়। অবশ্য চাল কুমড়ো দিয়ে একটু একটু জল বেরোতে পারে। এ সময় আবার লবণটা চেক করে দিতে হবে, আমার এতে একটু লবণ লাগবে, সেজন্য আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে আমি এটা ভালো করে লবণটা ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেব। এটা আমি ঢেকে দেবো 5 মিনিটের মতো, 5 মিনিটের মধ্যে এটা আমার হয়ে যাবে। 5 মিনিট মতো আমি ঢেকে দিলাম, 5 মিনিট বাদে আমি আবার ফিরে আসছি। আমার সবজিটা হয়ে গেছে, এবার আমি এটা গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি এটা একটা প্লেটে সার্ভ করব। তো আমার হয়ে গেছে, রেডি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো। এটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, এটা অনেক পুরোনো দিনের রান্না বললাম প্রথমেই করেছি। আর এটা জানেন তো আপনারা, ইলিশ মাছের মাথা যে কোনো সবজিতে দিলে তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা খুব সুন্দর লাগে খেতে। এটা আমি বলবো অবশ্যই বাড়িতে বানিয়ে একবার দেখবেন আর আমাকে জানাবেন। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের মোবাইল একটা নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আবার নিয়ে চলে আসছে একটা নতুন রেসিপি আপনাদের জন্য।